সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। দেশে একটি জাতীয় সরকার কায়েম করারও আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এই সব কথা বলেন। দলটির সভাপতি ডক্টর কামাল হোসেনকে ছাড়াই এই কাউন্সিল পরিচালনা করেন মোস্তফা মহসিন মন্টু। শারীরিক অসুস্থতার কারণে কামাল হোসেন আসতে পারেননি বলে জানান তিনি। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল সাইদ। সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান। গণফোরামের নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় থাকার আহ্বানও জানান তিনি। এখন থেকে সংঘবদ্ধ না হন, গণতন্ত্র হবে না। আপনারা সবাই মিলে জাতীয় সরকার করেন, খালেদা জিয়াকে বেল দিতে পারেন। আমি তার মামলা উদ্যোগের কথা বলি না, আমি কখনোই বলি না, মামলা হয়েছে হবে। আপনারা এই রোববারে শুভ মুহূর্ত করে ওনাকে বেল দিয়ে